আবিদালির যে অবয়ব দেখেছি, ধার্মিক যে অবয়ব কাঠামো তার শরীরে দেখেছি, যেমন আমাকে অনেকে বলে পীরজাদা মুখে দাড়ি কোথায়, কিন্তু ওনার দাড়িও দেখেছি এবং স্টিয়ারিং এ নামাজ পড়ছে এটাও দেখেছি, কিন্তু আমি নামাজ পড়েছি এমন কোন ছবি আমার ছেলে অথবা আমি বা আমার স্ত্রী ফেসবুকে পোস্ট করেনি। প্রশ্নপত্র আউট হওয়ায় বিসিএস সহ 30টি এ পর্যন্ত খবর এসেছে, তিনি হতাশ, কিন্তু আমি হতাশ নয়, আমি মর্মাহত, কারণ আমি সেই বিসিএস এর একজন কর্মকর্তা। তবে মর্মাহত হলো তীরটা আমার দিকে নয়, কারণ আমি যখন বিসিএস দিয়েছি তখন পঞ্চম বিসিএস, তখন এই মোবাইলও ছিল না, মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্র আউটের ব্যবস্থা ছিল না, তখন এত ডিভাইসও ছিল না এবং এত দুর্নীতি পরায়ণ লোকও ছিল না। সেদিক দিয়ে আমি একটু নিজেকে গর্ববোধ করি যে আমাদের সময় বিসিএস পরীক্ষাটা সঠিকভাবে হয়েছে। তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এবছর পর্যন্ত বিসিএস পরীক্ষা সঠিক হয়েছে, কিন্তু ইমরান সাহেব যে সচিত্র প্রতিবেদন দিয়েছে তাতে আমার বিশ্বাসটা ভেঙে গেছে। আমারই বন্ধু, আমারই বেস্টমেট সোহরাব এখন পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আছে, সেও কিন্তু এড়াতে পারবে না। এই যে হাসান ভাই সুন্দর বলেছেন যে এই আবেদ আলী বা যারা জাকির সাহেব উপপরিচালক, তারা তো প্রশ্নপত্র প্রণয়নের সাথে জড়িত নয়, তারা প্রণয়নের সাথে জড়িত না, প্রশ্নপত্র দুভাবে আপনার আউট হতে পারে। আমরা যখন ইউনো এডিসি ডিসি ছিলাম তখন কিন্তু এসএসসি এসএসসি পরীক্ষা কিন্তু প্রশ্নপত্র কিন্তু আমরা 3 মাস আগে নিয়ে যেতাম, আগে 3 মাস আগে যে থানা লকারে রাখা হতো, একটি চাবি থাকতো ওসি সাহেবের কাছে, একটা থাকতো আমার কাছে, তখন কিন্তু প্রশ্নপত্র আউট হয়নি সেখান থেকে। তবে এই সংরক্ষণের দায়িত্ব কিন্তু তারা ছিল, তারা সংরক্ষণ থেকে 2টি পর্যায়ে হতে পারে, একটা প্রণয়নের সময় হতে পারে, আরেকটা হতে পারে সংরক্ষণ বা যখন পরিবহন করা হবে, এটা সংরক্ষণ থেকে হয়েছে বলে ধারণা করেছে এবং তার যুক্তি আছে, কারণ উপপরিচালক এগুলি দায়িত্বে থাকে, এগুলি যারা পরীক্ষা প্রণয়ন করে প্রশ্ন তো তাদের মধ্যে থাকে না। আমি প্রশ্ন প্রণয়ন করি না, কিন্তু আমি বিসিএস এর ভাইভা বোর্ডে আমি 13 বছর ছিলাম, আমি ভাইভা নিয়েছি। সেখানে প্রণয়ন সংক্রান্ত বিষয়টা হলো এটা প্রকাশ পাওয়ার খুব বেশি, কেন কয়েকজনকে প্রশ্ন করা হয় তবে ওখান থেকে প্রশ্ন করা হয়, তবে এই আবেদ আলী বা জাকির এই সংরক্ষণের সাথে ছিল, এই সংরক্ষণ থেকে এখানে হয়েছে। আবার উনি বলেছেন লেজ ধরা পড়েছে, আসল তো মানুষ ধরা পড়েনি, আমি তার কথায় একমত, লেজ ধরা পড়ছে, লেজ টান দিলে মাথা আসবে, মাথাও ধরা পড়বে। আর আবেদ আলীর যে অবয়ব দেখেছি, ধার্মিক যে অবয়ব কাঠামো তার শরীরে দেখেছি, যেমন আমাকে অনেকে বলে পীরজাদা মুখে দাড়ি কোথায়, কিন্তু ওনার দাড়িও দেখেছি এবং স্টিয়ারিং এ নামাজ পড়ছে এটাও দেখেছি, কিন্তু আমি নামাজ পড়েছি এমন কোন ছবি আমার ছেলে অথবা আমি বা আমার স্ত্রী ফেসবুকে পোস্ট করেনি। কারা প্রকাশ করেন? যারা প্রকাশ করে তারা হলো প্রকাশ করতে চায় যে তারা সঠিক পথে আছে। ইনি গাড়িতে নামাজ পড়েছেন, উনি বিভিন্ন মসজিদে দান করছেন, তার ছেলে সায়েম না সিয়াম সে সবাইকে দান করছে, সে গাড়িতে চড়ছে পোস্ট দিচ্ছে, এগুলি বিষয় হলো যে এই যে প্রতিবেদনটি করেছে, প্রতিবেদনটি কিন্তু সঠিকভাবে করেছেন এবং এই প্রতিবেদন শুধুমাত্র একটি অংশ গিয়েছে, তবে আগামী শুক্রবারে চ্যানেল 24-এ পূর্ণাঙ্গ প্রতিবেদন কিন্তু প্রকাশিত হবে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদনে কিন্তু এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হবে না। তাহলে এটা কি যে প্রণয়ন করেছে সে তো দায়ী নয়, তাকে সে তো ধরা পড়েনি? না, আপনার এই হাসান ভাই বলেছে যে এরা তো ধরা পড়ে না, ভাই ধরা পড়েছে, উপপরিচালক সহ 17 জন, আবিদ আলী সহ 17 জন কিন্তু ধরা পড়েছে, তারা কিন্তু আইনের আওতায় এখন আছে, তাদের কাছ থেকে বের করে সিআইডি কিন্তু এটা তদন্ত করছে এবং সিআইডির সাথে কিন্তু ইমরান সাহেব যিনি এই প্রতিবেদন করেছেন, যিনি কোভিড থেকে মানে 6-7 বছর ধরে তিনি এটার পিছনে লেগে আছে, এর মাঝে উনি কানাডাতে চাকরি করতে গেছে, সেখান থেকেও কিন্তু তিনি কনফার্ম হয়ে রেলওয়ের যে নিয়োগ পরীক্ষা ছিল সেই নিয়োগ পরীক্ষায় কিন্তু তিনি এইটা তার একটা ডেমি প্রার্থী পাঠিয়েছেন, আবার ডেমি স্বামী এটা নির্বাচনের দিকে নেবেন না। আমাদের দুই পক্ষের বিষয় হলো যারা আওয়ামী লীগ পন্থী, যারা বিএনপি পন্থী, কোনো মতে তারা তাদের দিকে যাবে, যেমন বিএনপি পন্থী যারা আছে তারা কি করবে, ওই ভোটার বিহীন রাতের ভোট দিনে নিয়ে যাবে, আওয়ামী লীগ যারা আছে তারা নিয়ে যাবে ওই জোর করে শাসন ব্যবস্থা গ্রহণ করা, আর্মিদেরকে ব্যারাকে থাকার কথা, তারা ক্ষমতা গ্রহণ করা, এইসব কথা। আমি বলবো যে এই দায় দায়িত্ব কিন্তু উচ্চ প্রশাসনও এড়াতে পারবে না, চেয়ারম্যান সাহেবও কিন্তু এড়াতে পারবে না, তদন্ত শুরু হয়েছে, তদন্তে কিন্তু আসল বিষয় বেরিয়ে আসবে। আপনারা জানেন এর মাঝে মানে কিন্তু এখন আমাদের আমার সবচেয়ে বড় কথা হলো আবেদ আলী সাহেবের দুর্নীতি, এটা তো লেটেস্ট খবর এখনকার খবর, কিন্তু আমরা গত কয়েকদিন যাবৎ যাদের দুর্নীতির খবরগুলি পেলাম, দুর্নীতির বিষয়ে পুরোপুরি
একটা হুলস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে সকল সেক্টরে, বিশেষ করে পুলিশ সেক্টর থেকে শুরু করে অন্য প্রশাসনিক সেক্টর থেকে শুরু করে সকল সেক্টরেই উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতির অবস্থা দেখতে পাচ্ছি। সেটাকে অনেক তারা জনাব হাসানাত আলী, ফজল হক বা বিএনপির থেকে বলা হচ্ছে যে আসলে সরকারের আশ্রয় প্রশ্রয়ে এমনটি করতে পেরেছে এবং সরকার পলিটিক্যালি সুযোগ দিয়েছে বলেই তারা সুযোগ নিয়েছে। এখন সরকার আবারও পলিটিক্যালি সুযোগ তাদের এই কয়েকজনের বিষয়টাকে পলিটিক্যাল কাজে ব্যবহার করছে, এরকম একটা একটা পারসেপশন যেটা প্রফেসর হাসান আলী বলতে যাচ্ছে। আপনি কি আসলে মনে করেন কিনা যে সরকারের যে শূন্য সহিষ্ণুতা অ্যাবাউট দ্য করাপশন, এটার কোনো ধরনের আপনি স্পষ্টতা দেখতে পারছেন, অবস্থান দেখতে পারছেন এই সুযোগ? অভিযোগ করা হলে আপনি বলেনি মাত্র যে সরকারের আশ্রয় প্রশ্রয় করা হয়েছে, সরকারের আশ্রয় প্রশ্রয় করা হয়েছে কিনা সেটা আমি বলবো না, তবে সরকারের উদাসীনতা ছিল, সরকারের আন্তরিকতার অভাব ছিল, এবং সরকারি সময় যে সরকারের সময় দুর্নীতি ধরা পড়বে তার দায় কিন্তু সরকারকে নিতে হবে। সরকারের আইন প্রয়োগকারী সংস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, প্রশাসন আছে, পুলিশের দায় কে নিবে বলে মনে করেন? পুলিশের দায় যেমন পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে, তাদের তাদের সমিতি এবং তাদের পুলিশের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে ব্যক্তির দায় পুলিশ ফোর্স নেবে না, এ দায় তাহলে কে নেবে? নিচ্ছে না, নিবে ব্যক্তি ব্যক্তি এবং ব্যক্তি তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, আপনি ব্যানার্জির বিরুদ্ধে মামলা হয়েছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা, মানে ই করা, বাজেয়াপ্ত করা না, বাজেয়াপ্তের লক্ষ্যে তো না, এটা বিচারালয় করবে বাজেয়াপ্ত, এটা জব্দ করা হয়েছে, আপনার যে মতিহারের সম্পত্তি জব্দ করা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, ফয়সলের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আসাদুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে, একজন ওসির বিরুদ্ধে মামলা করা হয়েছে, এর বিরুদ্ধে মামলা করা হচ্ছে, এটা দায় দায়িত্ব সরকারকে বহন করতে, যত সফলতার দাবি যেমন করবে সরকার, ব্যর্থতার দায় দায়িত্ব বলতে কোনটা? দায় দায়িত্ব বলতে মনে করেন যে তাদেরকে বিচারের সম্মুখীন করা, মামলা করা, এতটুকুতেই দায় দায়িত্ব মনে করেন, নাকি এই সব করাপশন সরকারের আশ্রয় যেহেতু করেছে তাহলে সরকার সরাসরি সরকারও একইভাবে অভিযুক্ত যে সরকারও দুর্নীতি করেছে, ব্যাপারটাকে এরকম বলা যায় কিনা, বা না, আপনি কোন আমাদের ধরনের দায়িত্ব? প্রচলিত আমাদের প্রচলিত আইনে যে আমার বিচার ব্যবস্থায় যে প্রচলিত আইন আছে বিভিন্ন, সেখানে কিন্তু সরকারকে সরাসরি আসামি করার বা সরকারকে অভিযুক্ত করার কোনো বিধান নেই। ব্রিটিশ যে আইন করে গিয়েছে তো পরবর্তীতে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে তাতে করার নেই, তবে দায় এড়াতে পারবেন, তবে সরকার যদি নিশ্চুপ থাকতো, সরকার যদি ব্যানার্জির বিরুদ্ধে মেটাফরিক্যালি মামলা আমি করতো, যদি বলি যে হ্যাঁ সরকার, এই সরকার দুর্নীতিবাজ, সরকার যেহেতু দুর্নীতিবাজদের সহায়তা করেছে, ব্যাপারটা কি এরকম আপনি মানবেন না? না না না, দুর্নীতি পাস, দুর্নীতি কিন্তু সবাই করছে, আপনি সকল কর্মকর্তা কি দুর্নীতি করছে, পুলিশের সকল কর্মকর্তা কি দুর্নীতি সহযোগিতা তো করছে, করছে, সুযোগ করছে তো দিচ্ছে। না, এটা তাদের তো বিচারে আওতায় আনা হচ্ছে, তবে একটা আমাদের কর্মকর্তারা একটা শিক্ষা নিয়েছে এখান থেকে, আপনি বলতে পারবেন না, অস্বীকার করার উপায় নয় যে ব্যানার্জির কিন্তু সরকারের ক্ষমতা গ্রহণে যে সহায়তা করেনি তা নয়, এখন সে তার পরিবারবর্গ কিন্তু বলছে আমার বাবাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠেছে, তারপরে এখন ফেলে দিয়েছে, আমরা সিঁড়ি হব না। পরবর্তী যে সকল কর্মকর্তা আছেন পুলিশে, প্রশাসনে বা যে বিভাগ হোক, দেখছে যে সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে, বৈধ বা অবৈধ বলবো না, হাসনাত ভাইরা অবৈধ বলবে, আমি বৈধ অবৈধ কোনোটাই বলবো না, জনগণ জানবে, তখন তাকে কিন্তু সরকার শেল্টার দিচ্ছে না, তার সে কিন্তু দেশে পালিয়ে গিয়েছে এবং তার কিন্তু সম্পত্তিগুলি বাজেয়াপ্ত হবে। তাহলে এখন আমরা সাবধান হব যে সরকার বা কোনো দলের পক্ষে কাজ করলো আমি কিন্তু পরিত্রাণ পাবো না। আরেকটা হবে, এই যে বিপুল পরিমাণ সম্পদের যে তারা অধিকারী হয়েছে, এখন বিপুল সম্পদ তারা অর্জনের চেষ্টা করবে না যারা বর্তমানে আছে। আরেকটা বিষয় হলো, আমাদের আইনে বলা ছিল, আমি যখন 86 সালের 21শে জানুয়ারিতে বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমি জয়েন করি, তখন কিন্তু সম্পদের একটা বিবরণী আমি দিয়েছিলাম, এবং তখন ছিল 1 বছর পরপর দিতে হবে, পরবর্তীতে 5 বছর করা হয়, এরপর আর দেওয়া হয়নি, পরে 2007 সালে কিন্তু আমরা দিয়েছি, বর্তমানে দেওয়া হচ্ছে না। আপনাকে আরেকটা দৃষ্টি দিচ্ছি, এই যে সরকারি কর্মকর্তাদের যদি সম্পত্তির হিসাব দেওয়া হয় বিধান থাকে এবং তা যদি পর্যালোচনা করা হয়, পাশাপাশি শুধু এবার শুধু আওয়ামী লীগের বিপক্ষে আমার বিষয়টা যাবে তা না, সবার ক্ষেত্রে এক, এই যে 5 বছর আগে যে এমপি পদপ্রার্থী ছিল তাদের যে সম্পদ ছিল, 5 বছরের সম্পদ ফেলে ফুপে কিভাবে 2000 গুণ, 1500 গুণ, 500 গুণ হয়, তাদেরও কিন্তু সম্পদের একটা হিসাব দেওয়া আছে। দুদক কিন্তু স্বাধীন যদি একটি কর্তৃপক্ষ হয়, তাহলে কিন্তু এটা সে তার বিরুদ্ধে ইনকোয়ারি করতে পারে যে তোমার কিভাবে 2500 গুণ বাড়লো, তোমার সম্পদ ছিল, তুমি কি বৈধ কিন্তু আপনি মনে করেন যে দুদক বা যারা যারা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের অর্গানাইজেশন রয়েছে, তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা, এর মধ্যে আপনার এই পর্বের বক্তব্য শেষ করবে?
না না, কোনোদিনও দায়িত্ব পালন করেনি, এখনো করছে না, তবে করা শুরু হয়েছে। রাঘব বোয়াল কিন্তু ধরা শুরু হয়েছে, রাঘব বোয়াল থেকে কিন্তু চুনোপুঁটিও ধরা পড়বে, শুরু হয়েছে। জনগণ যদি এটা সোচ্চার হয়, জনগণ যদি রাজনৈতিক ঊর্ধ্বে থেকে এইটাকে শুধু দুর্নীতির বিরুদ্ধে যদি মানে শক্ত হয়, যেমন কোটা আন্দোলন যেমন হচ্ছে এরকম, ধরছে তো ছাগল, ধরছে তো ছাগল, ধরছে তো পাগল, ধরছে তো অন্য কোনো এজেন্সি, কিন্তু সরকারের যে কোনো কোনো, দায়িত্বপ্রাপ্ত এজেন্সি কি না করছে না কিনা সে একটা প্রশ্ন। আচ্ছা, যে কোনো মাধ্যমেই ধরে ধরা পড়েছে তো, ছাগল করুক আর নির্জীব প্রাণী করুক বা ওই প্রশ্নপত্র হোক, সেটা ধরা পড়েছে এবং ছেড়ে দেয়নি তো সরকার। তবে যে হারে দুর্নীতি করেছে মানে ওই সরকার, হারে ধরা সরকারের হয়েছে। জায়গাতে আপনি মনে করেন দুর্নীতির বিরুদ্ধে স্ট্রং আছে এবং সরকার সামনের দিকে আরো বেশি স্ট্রং না হবে না না এইরকম না, আছে? স্ট্রং না, স্ট্রং ব্যাপারে জিরো টলারেন্স যেটা বলবেন ওই পর্যায়ে নেই। এটা রাজনীতি একটা বলি, কিছু কিছু রাজনীতি তৈরি আছে, আমরা মাধবের জিরো টলারেন্স আমরা কিন্তু এটা। তবে এখন সোচ্চার হচ্ছে, কেন সোচ্চার হচ্ছে, এই যে বেরিয়ে আসছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এতটা শক্তিশালী যে কোনো কিছু গোপন রাখা যাচ্ছে না। আর আমরা কেন জানি রিসোর্টের দিকে বেশি ই হয়েছে, মানে যারই দুর্নীতি ধরা পড়ছে তার রিসোর্ট আছে। আমার একটা অ্যাপার্টমেন্ট নেই কিন্তু তাদের রিসোর্ট আছে, আমি তাদের চেয়ে বেতন বেশি পেয়েছি, মানে ব্যানার্জির সাথে কাছে তার শেষে 3 বছরের চেয়ে কিন্তু বেতন আমি বেশি পেয়েছি। অবৈধভাবে আমি কোনো কিছুই করতে পারিনি, অবৈধভাবে তো করতে করিনি, তাহলে আমি করতে পারলাম না। একই গ্রেডের কর্মকর্তা, ফার্স্ট গ্রেডের কর্মকর্তা আমিও ছিলাম, তিনিও ছিলেন, পরবর্তীতে সিনিয়র সচিবের পদমর্যাদা পেয়েছেন, তিনি পেলেন আমি পেলাম না, আমার ব্যর্থতা। তবে এই ব্যর্থতা সার্থকতা কেন, থলের বিড়াল কিন্তু ধরা পড়েছে, রেলওয়ের মতো কিন্তু কালো বিড়াল বলেছিল সুরঞ্জিত সেনগুপ্ত প্রয়াত, যে কালো বিড়াল ধরতে গিয়ে তিনি কালো বিড়ালই তাকে বস মানিয়েছে বলে বিপক্ষ দলরা বলতো। এখন কিন্তু সেই রেলওয়ে দিয়ে, রেলওয়ের পরীক্ষা দিয়ে কিন্তু প্রথম সেটাও এই ধরেছে কালো ইকুইপমেন্ট বিড়াল, ব্যবসা যা ধরেছে কালো এই বিড়াল কালো আর বিড়াল। ছাগল যে ভূমিকা পালন করছে সেটা আসলে অন্য কোনো সংস্থা পালন করছে কিনা সেটাই আমাদের বড় প্রশ্ন ছিল। আপনাকে অনেক ধন্যবাদ, আমি আসছি জনাব মির্জা শহীদুল হারুন আপনার কাছে, পরবর্তীতে আমরা কোটা নিয়ে প্রশ্ন করবো আপনাদের সাথে।